এইটো গ্রেনেড রাস্তাত পেলাই দিছে, এইটো আপনি জায়গা এইটো ক্যামেরাত ক্যাপচার করিব পারিব, রাস্তাত পেলাই দিছে আর লো ইন্টেনসিটি ব্লাস্ট হয়েছে। একো নোকসান হওয়া নাই, সিভিলিয়ানের নোকসান হওয়া নাই, আর্মি মানুষের নোকসান হওয়া নাই, আর যি মতে আমি ডিসক্রিপশন পাইছো এই মতে আমি তদন্ত করে আছো। আমি ইয়াত এইটো এরিয়াত আমি উসরে পাশে কিবা সিসিটিভি ফুটেজ আছে নেকি আর কিবা সিভিলিয়ান মানুষ দেখিছে নেকি এইটো আমার তদন্ত এতিয়ালৈকে চলি আছে। তো এতিয়ালৈকে আমি গম পোৱা নাই কি এক্সাক্টলি কোনটো অর্গানাইজেশন আছে, কোনটো মানুহ আছে, কিন্তু দুটা মিসক্রিয়েন্ট আহিছে বাইকত বলি এইটো আমি গম পাইছো। স্যার ধরক আপনাদের ধর কোন ধরনের তথ্য পোৱা নাই যে কোন হব পাৰে, কিন্তু যি ব্যক্তি নহওক কেনেকুৱা হাতলৈ যে হেণ্ডগ্রেনেড জাতীয় এটা বস্তু আহিছে বা বিস্ফোরক জাতীয় বস্তু আহিছে এইটো আসলে কি হয়ে যায় ডিস্ট্রিক্টখনত? আমি এতিয়ালৈকে যিখিনি আমি স্পটত দেখিছো এইটো আপোনাক তথ্য কৈছো, কিন্তু আমার হাতত কিবা আরো ক্লিউজ আছে এইটো উপরে আমি কাম করে আছো, এইটো উপরে আমি কাম করে আছো, কিন্তু কথা স্পষ্ট হওয়ার পিছাতে আমি আপনার ব্রিফ করব পারি। কিন্তু ইয়ার যে ইনসিডেন্স হয়েছে এইটো ইনসিডেন্স মতে দুটা মিসক্রিন্ট আছে বাইক উপর আর তেওঁলোকে পেলাই দিছে, এইটো কিবা এক্সট্রিমিস্ট অর্গানাইজেশনই করব পারিব, এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন বা হার্ডেন ক্রিমিনালই করব পারিব। আমি আলফা বলে সন্দেহ করব পারো নাকি? এইটো যে আছে ইয়াত আলফা অ্যাক্টিভ আছে, তো এইটো আলফা করব পারিব, কিন্তু আমার হাতত তথ্য অহার পিছতে আমি কব পারিম কি আছে। স্যার মূলত ইয়াত লক্ষ্য আছিল আর্মি ক্যাম্প যে আমি দেখিছো এইটো প্যাটার্ন, তো এইটোই আছে আর্মি ক্যাম্প আছে, এই কারণে আমি ভাবিছো যে এটা আর্মি ক্যাম্পে লক্ষ্য আছে, কিন্তু এইটো সেন্ট্রি অ্যালার্ট থাকার কারণে ইয়াত অ্যালার্ট হওয়ার কারণে এইটো সাইডত পেলাই দিছে, রোড সাইডে যে সিভিল এঙ্গার আছে তাতে পেলাই দিছে। স্যার এনে সমগ্র আলফা ধরার পড়ছে নি আজি আজি দিনটো? এতিয়া আমি জায়গা জায়গা চেকিং আমার হয়ে আছে, আমি আকু বাড়াই দিছো, আর যে সেন্সিটিভ লোকেশন আছে তাত আমি অ্যালার্ট করছো, আর যেখানে সেন্সিটিভ লোকেশন আছে রেলওয়ে স্টেশন আছে বা আর্মি ক্যাম্প আছে, সিকিউরিটি ফোর্সেস আছে, পুলিশ স্টেশন আছে বা পাবলিক প্লেসেস আছে, তাতে জায়গা জায়গাত আমার পুলিশ চেকিং চলে আছে, আমার এরিয়া ডমিনেশন চলে আছে, আর যে আমার হাতত যে তথ্য আছে ইয়াত এইটোর উপরত আমি কাম করে আছো। স্যার দিনের ভাগত মিন্টু মরাণ নামৰ এজন আলফাক আটক করা হয়েছে, আসাম রাইফলসৰ পৰা ধৰিছে তথ্য এইটোৰ লগত যি আমাৰ কথা স্পষ্ট হোৱাৰ পিছত এইটো আমি ক'ব পাৰিম।